ওয়েলকাম টু টেক বাংলা আইটি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হলাম ফটোশপ আর ছোট্ট একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে এই টিউটোরিয়ালে যা রয়েছে তা হচ্ছে কিভাবে আপনি যে কোনো ছবির খারাপ অথবা নষ্ট অংশ ওই ছবির ভালো অংশ দিয়ে রিপ্লেস করে একটি পূর্ণাঙ্গ ছবিতে রূপান্তর করবেন তো বন্ধুরা চলুন শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে অলরেডি আমি একটি ছবি ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছেন ছবিটির মুখের এক অংশ কিন্তু একটি বই দিয়ে ঢাকা অবস্থায় রয়েছে তো যেহেতু ছবির মুখের এক পাশ ভালো রয়েছে তো সেই ভালো অংশটুকু দিয়ে আমি যে অংশে বই রয়েছে সেই অংশটিকে রিপ্লেস করে দিব তাহলে দেখবেন এটি একটি পূর্ণাঙ্গ ছবিতে রূপান্তর হবে বন্ধুরা এটি খুব সিম্পল একটি কাজ আপনি এই কাজটি ফটোশপের যে কোনো ভার্সনে করতে পারবেন তো প্রথমে আমি যেটা করব ছবির যেই পাস ভালো রয়েছে সেই পাশটিকে সিলেকশন করব তো আপনি চাইলে যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন তো যেহেতু আমার ছবির ভালো অংশটুকু একদমই সোজাসুজি রয়েছে সেহেতু আমি মার্কিও টুল দিয়ে সিলেক্ট করব তো আপনি চাইলে পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারেন আপনার ছবি বুঝিয়ে আপনি টুল ইউজ করবেন তো আমি টুল বক্স থেকে রেক্টেঙ্গুলার মার্কিউটুল টুল সিলেক্ট করলাম রেক্টেঙ্গুলার মার্কিউটুল টুল সিলেক্ট করার পর ছবির যে অংশটুকু ভালো রয়েছে আমি সেই অংশটুকু সিলেক্ট করব। তো আমি ঠিক এখান থেকে মাউস ড্র্যাক করছি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি সিলেক্ট করলাম তো এরপর আপনি যেটা করবেন সিলেকশনটি থাকা অবস্থায় সিলেকশনের মাঝখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন মাউসের রাইট বাটন ক্লিক করার পর ঠিক এখান থেকে ফেদার অপশনে ক্লিক করবেন ফেদার অপশানে ক্লিক করার পর আমি ফেদার রেডিয়াস রাখবো ফাইভ ফেদারটি ইউজ করার কারণ হচ্ছে আমরা যে অংশটুকু রিপ্লেস করবো সেটি যেন খুব স্মুথলি রিপ্লেস হয় তবে আপনি কিন্তু অবশ্যই ফেদার ইউজ করতে হবে আর আপনি আপনার ছবির রেজলিউশন অনুযায়ী ফেদারটি বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন তো আমার ছবির রেজলিউশন অনুযায়ী মোটামুটি ফাইভ হলে ঠিক আছে তো আমি ফেদার রেডিয়াসটি ফাইভ রেখে এখান থেকে ওকে ক্লিক করলাম তো এরপর আমি যেটা করবো সিলেকশনকৃত অংশটুকু কপি এবং পেস্ট করব তো সেটার জন্য সিলেকশনটি থাকা অবস্থায় চলে গেলাম এডিট মেনুতে এডিট মিনুতে এসে কপি অপশানে ক্লিক করলাম এরপর আবারও চলে গেলাম এডিট মিনুতে এডিট মিনুতে এসে এখান থেকে পেস্ট অপশানে ক্লিক করলাম আপনি চাইলে এটি কিবোর্ড শর্টকাট দিয়ে করে নিতে পারেন তো এরপর আমি চলে গেলাম টুল বক্সে টুল টুলবক্স থেকে মুভ টুল সিলেক্ট করলাম তো মুভ টুল ক্লিক করার পর আমি ছবির যে অংশটুকু কপি পেস্ট করেছি সেই অংশটুকু কিন্তু আমি এখন মুভ করতে পারবো দেখতে পাচ্ছেন ছবির অংশটুকু কিন্তু মুভ হচ্ছে তো এখন আমি যেটা করবো ছবিটিকে ঘুরিয়ে নিব তো ছবিটিকে ঘুরানোর জন্য প্রথম আমি ছবিটিকে ট্রান্সফর্ম করে নিব তো আমি ট্রান্সফর্ম করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম দেখতে পাচ্ছেন আমার কপিকৃত অংশটুকু ট্রান্সফর্ম হয়েছে তো এরপর যেটা করবো এই সিলেক্টকৃত অংশের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম মাউসের রাইট বাটন ক্লিক করে ঠিক এখান থেকে ফ্লিপ হরিজন্টাল অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটি কিন্তু হরিজন্টালি রোটেট হয়ে গিয়েছে তো এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম অথবা কিবোর্ড থেকে আপনি এন্টার প্রেস করতে পারেন তো বন্ধুরা এখন আমি এই সিলেক্টকৃত অংশটুকু মুভ করে ডান দিকে নিয়ে গেলাম এরপর আমি কিবোর্ড থেকে অ্যারো কি চেপে ছবিটিকে একটু মিলানোর চেষ্টা করছি একটু ঝুম করে দেখি ঠিক আছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখের অংশটুকু কতটা পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন কিন্তু এটি একটি পূর্ণাঙ্গ ছবিতে রূপ নিয়েছে তো এখন আমি ছবিটিকে একটু ক্রপ করে নেই যেহেতু এখানে হাতের একটি অংশ রয়ে গিয়েছে আমি এই অংশটুকু বাদ দিয়ে দিব তো সেটার জন্য আমি চলে গেলাম টুল টুলবক্স টুল বক্স থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম ক্রপ টুল সিলেক্ট করার পর আমি এই দিক থেকে একটু অংশ কেটে দিচ্ছি এরপর এখান থেকে ওকে ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবির পার্ট রিপ্লেস করাটা কতটা সহজ তো বন্ধুরা আপনার যদি ছবির কোনো পার্ট নষ্ট অথবা খারাপ থাকে আর সেই ছবিটির যদি একটু ভালো পার্ট থাকে আপনি সেই ভালো পার্ট দিয়ে খারাপ যে পার্ট রয়েছে সে পার্টটিকে রিপ্লেস করে ছবিটিকে প্রফেশনাল ছবিতে রূপান্তর করতে পারেন তো বন্ধুরা আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে চমৎকার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ